হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আইসক্রিম বানিয়েছি, আর লেমন ললিপপগুলো খেতে অনেক অনেক টেস্টি। চলে আসছে গরম, আর বাচ্চারা এই ললিপপটা খেতে অনেক পছন্দ করে। আমি এর আগে বানিয়ে দেখেছিলাম অরেঞ্জ ললিপপ, আজকে বানিয়েছি সবুজ কালার দিয়ে আমি বানাইছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে আমি আপনাদের সাথে শেয়ার করি এটা কেমন করে আমি বানিয়েছি। আমি এখানে একটা পাতিল নিয়েছি, আর পাতিলে দিয়ে দিচ্ছি, আমি অত বেশি বানাবো না, ছয়টা সাতটা আইসক্রিম বানাবো। আর দিয়ে দিচ্ছি দুই কাপ, বড় বড় দুই কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা লেবু নিয়েছি সবুজ কালার, সেটাতে আমি উপরে যে খোসাগুলো আছে সেগুলোকে আমি ছুরি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 ডেসিলিটার চিনি, এগুলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপরে যে আমি লেবুটার খোসাটা উপরেরটা দিয়ে দিচ্ছি, সেই পুরা লেবুটা আমি জুস করে দিয়ে দিচ্ছি এটাতে। আর দিয়ে একটু আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে এটার সাথে অ্যাড করব আমি ফুড কালার, আমি 1 টিস্পুন সেখানে ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দেওয়ার পরে আবার একটু আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এই আইসক্রিমটা বানাইতে বেশি টাইমও লাগে না, আবার অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানাইতে পারে। এক পাশে আমার আইসক্রিমটা জাল হচ্ছে, কুক হচ্ছে, আর এক পাশে আমি দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ আমি পানি দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, তারপরে আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করার পরে এটা কন্টেনারে নাড়তে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে, গরম জিনিসের ভিতরে দেওয়ার পরে দেখবেন যে তাড়াতাড়ি একটু দানা বেঁধে যায়, সেই জন্য এটা ভালো করে নাড়তে হবে। আর এটা দেওয়ার পরে 3-4 মিনিট নাড়ার পরে দেখবেন যখন উতলি আসবে, উপর দিয়ে একটু ফেনা ফেনা ভাব হবে, তারপরে যখন ফেনাটা আস্তে আস্তে স্মেল হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি একটা জগের ভিতরে ঢেলে দিয়েছি। আর এই আইসক্রিমটা বেশিক্ষণ কুক করতে হয় না, 4-5 মিনিট কুক করলে দেখবেন আইসক্রিম হয়ে গিয়েছে। আর আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির উপর নিচে আমি একটা জগ দিয়েছিলাম, সেটা সেখানে আমি ঢেলে নিয়েছি। এখন আমি যে আইসক্রিমের মল্ডগুলো আছে সেখানে আমি ঢেলে দিব, আর এটাতে আমি কোনো পেপার ইউজ করব না, এটার উপরে যে ঢাকনিটা আছে ওইটা দিয়ে আমি ই করে দিব। আমার এটা এখন অল্প ঠান্ডা হয়ে আসছে, এখন আমি সব গ্লাসে ঢেলে দিয়ে দিচ্ছি। আর এরকম করে বাচ্চাদের মাঝে মাঝে বাসায় বানিয়ে দেবেন, ওরা অনেক অনেক খুশি হবে, বড়রাও এটা খেতে পারে, যার যার পছন্দ অনুযায়ী আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন। আমার আমি গ্লাসে ঢেলে দেওয়ার পরে এখন আমি মুখটা ভালো করে শক্ত করে লেগে আমি ফ্রিজে রেখে দিব মিনিমাম 6-7 ঘন্টা। 6-7 ঘন্টা পরে বের করে এখন আমি গ্লাসের ভিতরে হালকা কুসুম গরম পানি নিয়েছি, সেখানে একটু পুরাটা ভিজে রেখে তারপরে টান দেবেন, দেখবেন অনেক ইজি হয়ে বের হয়ে আসছে। এভাবে আমি সবগুলোকে বের করে নিয়েছি। আমি এখানে আইসক্রিম 6টা বানিয়েছি, কিন্তু 4টা আজকে বের করেছি আর 2টা ফ্রিজে রেখে দিয়েছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নেক্সট টাইমে আবার অন্য আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এটা খেতে অনেক টেস্টি হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি অনেক অনেক টেস্টি। সবাই ভালো থাকবেন, নেক্সট টাইমে আবার দেখা হবে, খোদা হাফেজ, বাই।